আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশনাথ তারেক রহমানের নির্দেশে এবং বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম ভাইয়ের নির্দেশনায় শহর রক্ষা বাগেরহাট শহর রক্ষা বাঁধের এদিকে আমরা গাছ লাগান কর্মসূচি পালন করতেছি। বিগত দিনে আমরা অনেক কার্যক্রম হাতে নিয়েছি, তার মধ্যে অন্যতম আজকে গাছ লাগান কর্মসূচি। আমরা শহর রক্ষা বাঁধের পাশ দিয়ে ফলজ এবং বনজ এবং গাছগুলো আমরা লাগাচ্ছি। আমরা এখন এই পর্যন্ত মানে 1 থেকে 1.5 হাজার গাছ লাগানোর জন্য উদ্যোগ নিয়েছি। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। এবং ভবিষ্যতে দেশনাথ তারেক রহমান আমাদের যে নির্দেশনা দিবেন আমরা সেই নির্দেশনা পালন করব। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনাথ তারেক রহমানের নির্দেশনায় বাগেরহাট জেলা ছাত্র দলের পক্ষ থেকে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি। শহরের বিভিন্ন স্থানে আমরা ফলজি এবং ঔষধি গাছ লাগাচ্ছি, সেই সঙ্গে আমাদের আজকের কর্মসূচি লঞ্চঘাট থেকে শহরের প্রধান সড়ক বেড়িবাঁধ হয়ে আমরা গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। আমরা কমপক্ষে 1 থেকে 1.5 হাজার গাছ শহরের বিভিন্ন স্থানে লাগানোর উদ্যোগ নিয়েছি। আমরা বিগত দিনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছি ছাত্র দলের পক্ষ থেকে।